এই প্রচণ্ড শীতে দুধ চিতই পিঠা খেতে কার না ভালো লাগে। পিঠা বানিয়ে সারা রাত পিঠা রসে ভিজিয়ে রেখে সেই ভিজানো পিঠা সকালে ঘুম থেকে উঠে চাদর মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু একটু হালকা পাতলা ঠান্ডা লেগেছে। আর এত পরিমাণ শীত পড়ছে, এই শীতের দিনে ঠান্ডা না লেগে যাবে কোথায়? যতই ঠান্ডা লাগুক আর শীত পড়ুক, আমরা যারা গ্রামের বউ আছি, আমাদের প্রতিনিয়ত সংসারের সব কাজই করতে হয়। আজকে সকালের দিকে আমাদের গ্রামে একজন হাঁড়িপাতিল বিক্রেতা এসেছিলেন, আর তার কাছ থেকে আমি একটা পিঠা বানানোর তাওয়া কিনেছি। অনেকে আবার এই তাওয়াগুলোকে পিঠা বানানোর সাজও বলে। আমরা গ্রামের মানুষেরা দুরকমই বলে থাকি, কেউ কেউ সাজ বলে, কেউ কেউ তাওয়াও বলে। পিঠা বানানোর সাজ যদি ভালো না হয় তাহলে পিঠা ভালো হবে না। তাই আজকে পিঠা বানানোর নতুন সাজ কিনে আমি পিঠা বানাবো। তাই এই যে এই সাজের সাথে ছাড়াগুলো মিলিয়ে মিলিয়ে দেখছি কোনটা ঠিক মতো পড়ে। আর এই হাঁড়িপাতিলওয়ালাকে দেখে আমাদের আশেপাশে সবাই এসেছে, আর সবাই কিছু না কিছু একটা কিনছে। কেউ সারা কিনছে, কেউ তাওয়া কিনছে, কেউ হচ্ছে হাঁড়ি কিনছে, এমন আর কি। আমি পিঠা বানানোর সাজ কিনবো, তাই এই যে অনেকগুলো পিঠা বানানোর এই সাজ এই চাষা আমাকে বের করে দিয়েছে। আর এই যে বাড়ির পাশে দু তিনজন ভাবিকে বলেছি আমাকে একটা এই সাজ মিলিয়ে দিতে। কোনটার সাথে কোন সারাটা ভালোভাবে লাগে সেটাই সবাই মিলে দেখছে। আর এই সারাটা যত টাইট হয়ে লেগে থাকবে ততই পিঠা ফুলকো ফুলকো হবে। এই বিষয়টা আমি কিন্তু আগে বুঝতাম না, এখন সবার কাছে শুনে দেখেছি যে পিঠার তাওয়া যদি ভালো হয় পিঠাও ভালো হয়। সেজন্য আজকে ভাবছি নতুন তাওয়াই পিঠা বানিয়ে দেখবো আজকের পিঠাগুলো আমার কেমন হয়। এই যে শেষমেশ এই যে এই তাওয়াটাই মিলেছে, আর এই তাওয়ার উপর সারাটা ঠিক মতো লাগছে। আর এক সেট পিঠা বানানোর সাজের দাম নিয়েছে আমার কাছ থেকে 90 টাকা। আমি প্রথমে 100 টাকা দিয়েছিলাম, তিনি আমাকে 10 টাকা ফেরত দিয়েছেন। পিঠা বানানোর সাজ কিনে আনার পরে আমি যে চুলার উপর দিয়ে অনেকক্ষণ পুড়িয়ে নিয়েছি, তারপরে একটু তেল মালিশ করে দিয়েছি। দেওয়ার পরে পিঠার গোলাটা বানিয়ে আমি পিঠা গোলাটা একে একে দিয়ে দিচ্ছি। আজকে দেখি আজকে নতুন তাওয়ায় পিঠা কেমন হয়। আজকে বোঝা যাবে তাওয়ার দোষে পিঠা ভালো হয় না, নাকি তা পিঠার গোলার দোষে পিঠা ভালো হয় না। আসলে কি, এই পিঠাটা বানানোর অনেক তাক লাগে। যারা একেবারে পাক্কা পিঠা বানাতে পারে তাদের তারাই বুঝে। আজকে মাশাল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এই যে নতুন তাওয়াতে প্রথম দেওয়া ব্যাচের পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে, আর আমার অনেক আনন্দ লাগছে। আসলে আজকে বুঝলাম যে পিঠার গোলা এবং তাওয়া সব কিছুই ঠিকঠাক হওয়া লাগে। আসলে সব কিছু ভালো হলে পিঠাও ভালো হয়। আর আজকের তাওয়ার সাথে সারাটাও একেবারে টাইট হয়ে লেগে গিয়েছিলো, যার কারণে পিঠাগুলোর মানে হাওয়া একটু বের হয়নি। এই জন্যই পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। পিঠাগুলো দেখে আমার মন ভরে গিয়েছে। এতকাল পিঠা বানিয়েছি কিন্তু পিঠাগুলো কিছু ভালো হয়েছে, কিছু খারাপ হয়েছে, অনেক সময় আটার গোলাটা নষ্ট হয়েছে। কিন্তু এখন অনেক দিন পরে জেনে শুনে বুঝে এখন বুঝছি যে কোনটা করলে ভালো হয় আর কোনটা। এখন দেখছি যে এই পিঠার তাওয়ার দোষেই পিঠাটা ঠিক মতো হয় না। পিঠাগুলো বানাই ঠিকই, কিন্তু পিঠাগুলো ঠিক মতো ভিজতেও চায় না। কিন্তু আজকের পিঠাগুলো দেখে মনে হচ্ছে আমার পিঠাগুলো অনেক সুন্দর ভিজবে। প্রথম থেকে এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন। এবং আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ইতিমধ্যে অনেক ভাইয়া পুরাই আমার সাথে যুক্ত আছেন, আর আমার চ্যানেল শুরুর থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো নিয়মিতই দেখেন। আর সে সকল ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ, এবং আমার অন্তর থেকে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে।
আমি একে একে অনেকগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। কিছুটা পিঠা এই যে রসে ভিজিয়ে দিয়েছি, আর কিছুটা এই যে শুকনো রেখে দিয়েছি ধনিয়া পাতা বাটা ভর্তা দিয়ে খাওয়ার জন্য। পিঠাগুলো দেখতে যতটা ভালো হয়েছিল খেতে তেমনই স্বাদ হয়েছিল। আর অনেকদিন পর মাশাল্লাহ আমি অনেক ভালো করে পিঠা বানাতে পারলাম। আর পিঠাগুলো ভেজানো মাত্রই এই যে ভিজে একেবারে তুলতুলে হয়ে গেছে, আর রস একেবারেই ছিল না। আমি আবার রস বানিয়ে এই পিঠার মধ্যে দিয়ে আমরা সবাই মিলে খেয়েছি। আমার ছেলে মেয়ে দুজনেই পিঠা খাওয়ার জন্য বসে আছে। ওরা ছোট মানুষ, ওদের তো আর তর সইছে না, সেই জন্য আপনাদের ভাইয়া এই যে গরম গরম ভিজানো পিঠাই তুলে নিচ্ছে ওদেরকে খাওয়ানোর জন্য। আর এদিকে আমি চুলাতে রস বানিয়ে নিচ্ছি। রসটা বানানো হলে এই পিঠার মধ্যে দিয়ে যখন ঠান্ডা হবে আমরা সবাই মিলে খেয়ে নেব। আমি আগে বুঝতে পারিনি যে আজকে পিঠায় রস থাকবে না। এর আগে অনেকবারই পিঠা ভিজিয়েছি কিন্তু অনেক করে রস থেকে যেত, কিন্তু আজকের পিঠা এতটাই ভিজেছে যে রস বলতে কিছুই ছিল না। আজকেই বুঝলাম যে পিঠা যদি ভালো হয় রসে ভিজাও ভালো। এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি কেমন পিঠা বানিয়েছি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।